মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে রাজ্য রেল বিরোধ তুঙ্গে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙার প্রস্তাব রেলের ব্যাপক বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত স্কাইওয়াক ভাঙতে দেব না, আলিপুর বডিগার্ড লাইন্সেও হাত দিতে দেব না, চ্যালেঞ্জের সুরে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গাপূজা করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গাপূজা, আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাইওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। কাজে আমি যেটা সহযোগিতার কাজ অলওয়েজ হাত বাড়াবো, আর যেটা সহযোগিতার কাজ নয়, আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে, এটা আমি করতে দেব না। দক্ষিণেশ্বর আজকে নয়, দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেব না। তা সত্ত্বেও এদের উদ্ধত দেখে আমি অবাক হয়ে যাই, হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে? কদিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও, শুনবো না। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি, লেট দেম, শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, ডেডিকেটেড ফ্রেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে, 15,000 একর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম। কেন তোমার রেলের পাশেই তো জমি আছে, সবচেয়ে বেশি জমি ভারতবর্ষে ডিফেন্স আর রেলের কাছে আছে। রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক, মিছিলে অংশ নেবেন সর্বধর্মের মানুষ। জেলায় জেলায়, ব্লকে ব্লকেও মিছিল হবে 22শে জানুয়ারি। রাজ্য জুড়ে হবে সংহতি মিছিল। ২২ তারিখ সংহতি মিছিলের ডাক, সংহতি মিছিলের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব, মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুদ্দায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায়, ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে, এটা আমার দলের প্রোগ্রাম।
এরই পাশাপাশি শুরুতেই আপনাদেরকে যেমনটা জানালাম যে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না, একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পুরো বিষয় নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তাঁর কি প্রতিক্রিয়া বক্তব্য শুনব। অনারেবল চিফ মিনিস্টার বা মহানাগরিক যদি কোনো মন্তব্য করে থাকেন সে বিষয়ে রেলের কোনো, তার প্রেক্ষিতে রেলের কোনো মন্তব্য আমরা করছি না, আমাদের রেলের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করছি না। আরভিএনএলের তরফ থেকে একটি চিঠি গিয়েছিল কেএমডির কাছে, সিইও কেএমডির কাছে, যে দক্ষিণেশ্বরে আমাদের কিছুটা জায়গা দরকার আছে ক্রসওভার তৈরি করার জন্য, সেই জায়গার রিকোয়েস্টে আমাদের একটা লেটার গিয়েছিলো। তো সেইটা নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম মানে অসুবিধা সুবিধা তো হতেই পারে, তো সেটা আমরা আশা করছি যে কোনো রকম অ্যামিকেবল সলিউশন বেরিয়ে আসবে কোথাও আলোচনা সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা কলকাতাবাসীর জন্য একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো বলে এটা আশা রাখছি। আমাদের ইঞ্জিনিয়ার্সরাও বসবেন, কেএমডি অথরিটির সঙ্গে বারবার আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা আমরা আশা করি যে একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসবে কলকাতাবাসীর জন্য। এখানে স্কাইওয়াক ভাঁড় এই ভেঙে ফেলতে হবে এইরকম কোনো মন্তব্য আছে কি না বা আদৌ আছে কি না, এটা আবার রিপিট করছি আদৌ আছে কি না সেটা না দেখে মন্তব্য করা ঠিক হবে না। কখনোই কেউ চাইবে না যে একটা স্কাইওয়াক যেটা কনস্ট্রাক্টেড আছে সেখানে কোনোরকম ইনফ্রিঞ্জ হোক, সেটা কখনোই রেল চায় না। দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল মসৃণ করতে 90 মিটার জমি চেয়ে আবেদন করেছিল রাজ্য, কিন্তু সেই জমি দিতে গেলে স্কাইওয়াক ভাঙতে হবে এমনটাই দাবি রাজ্যের পক্ষ থেকে। রাজ্যপাল এরকমটাই দাবি করে রেল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে কোনো মতে স্কাইওয়াক ভাঙতে তিনি দেবেন না। আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো মতে এই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না। আর এই প্রসঙ্গে সিপিআইএমের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া শুনব। এ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কোন যুক্তিসঙ্গত প্রাতিষ্ঠানিক উন্নয়নের কাজ করতে রাজি নন, বাধা দেন। তিনি ক্ষমতায় এসেছিলেন সিঙ্গুর তাড়িয়ে, মেট্রো রেলের পথ পরিবর্তনের জন্য তখন তিনি বায়না করলেন যখন তিনি ছিলেন রেলমন্ত্রী, এবং যার ফলে মেট্রো রেলের যে প্রাথমিক পরিকল্পনা তা বদলে বউবাজারের তলা দিয়ে রেল লাইন নিয়ে যাওয়া হলো এবং প্রচুর ক্ষতি হলো, প্রচুর অর্থ ব্যয় হলো। মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বিষহ কাজ হচ্ছে যাতায়াতের পথে যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট বলে কিছু নেই। কলকাতা শহরের বুকে সন্ধ্যে 8টার পর কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না ভদ্রলোকে চলাফেরা করার মতো। মেট্রো রেল হচ্ছে একটা অল্টারনেটিভ ট্রান্সপোর্ট যেখানে বহু মানুষ একটু আরামে যাতায়াত করতে পারেন এবং দ্রুততার সঙ্গে, সেই কাজটা উনি বাধা সৃষ্টি করছেন। পশ্চিমবঙ্গে সর্বনাশে যত পরিকল্পনা সব ওর মাথা থেকেই বেরোয়। উনি নিজেই তো রাম মন্দির তৈরি করার পরিকল্পনা করছেন, রাম মন্দির তৈরির উৎসাহ দাচ্ছি তো উনি অন্য একজন, সুতরাং ওইসব আবোল তাবোল কথা বলে লাভটা কি? বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করছেন, রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না। রেলের সঙ্গে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলে দিলেন যে কোনোভাবেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না। কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনার প্রতিক্রিয়া একটু নেব, কারণ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো মতেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না। দেখুন, স্কাইওয়াক ভাঙবেন না, স্কাইওয়াকটা তৈরি হয়েছে তার ইঞ্জিনিয়ারিং এ কোথাও যৌথ ইঞ্জিনিয়ারিং, মেট্রো রেল এবং স্কাইওয়াক তাদের ইঞ্জিনিয়াররা বসে দুটোকেই যাতে বাঁচানো যায় সেই ব্যবস্থা করা উচিত। আমাদের স্কাইওয়াকটাও ভেঙে দেওয়া হচ্ছে আমরা সমর্থন করি না, আবার এদিকে মেট্রো রেলটার সম্প্রসারণ যে বন্ধ হয়ে যাবে এটাও আমরা সমর্থন করি না, দুটোই প্রয়োজন আছে। কিন্তু এটা কি হচ্ছে, একটা রাজ্য সরকার একটা কেন্দ্র সরকার তাদের ইঞ্জিনিয়াররা বসে বিষয়টাকে ভাববুক, এটাতে রাজনীতির কি আছে আমরা তো বুঝে পাচ্ছি না। এটাতেই রাজনীতি করতে হবে, কোমায় চলে যাওয়া, ভেন্টিলেশনে চলে যাওয়া, বিজেপির রাজনৈতিক ইস্যু তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 তারিখে উনি যে করতে চাচ্ছেন এটাতে দেখাতে চাচ্ছেন উনি কত বড় হিন্দু। কনসলিডেশন করছেন, কম্পিটিটিভ পোলারাইজেশন করছেন, যেমন বিজেপি করে রাজ্যে তৃণমূল করছে। মানুষের আর কোনো ইস্যু নেই, খাদ্য বস্ত্র বাসস্থান রুটি রুজি রোজগার দুর্নীতি চাকরি চুরি লুট পশ্চিমবাংলায়, এছাড়া আর কোনো কি ইস্যু নেই? এগুলো তো সব থেকে বড় ইস্যু, তার সেটা বাদ দিয়ে
সংহতি দিবস, সংহতি মিছিল এইসব করে পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপিকে প্রাসঙ্গিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ভোটকে কনসলিডেশন করার চেষ্টা করছেন, দুটো মেরুকরণ করছেন ভোটের। এই তো হচ্ছে পশ্চিমবাংলার সরকার এবং দিল্লির কেন্দ্রীয় সরকার, কোনো কাজ নেই, কাজ তো খৈবাজ। ধন্যবাদ, আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। 22 তারিখ সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলের ডাক দিয়েছেন তিনি। তার আগে তিনি নিজে গিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং তারপরে এই সংহতি মিছিল হবে, এমনটাই আজ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে অবশ্যই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক প্রসঙ্গে তিনি তার মনোভাব তিনি পোষণ করেছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না, একেবারে একটা কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন রেলকে, একই সঙ্গে কেন্দ্রকে, কারণ দক্ষিণেশ্বরে মেট্রো চলাচল মসৃণ করতে 90 মিটার জমি দরকার এবং সেক্ষেত্রে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে হবে, এমন একটি চিঠি নাকি রেল দেয় রাজ্যকে, এবং যারই প্রবল বিরোধিতায় আজ সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনোভাবেই তিনি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেবেন না, শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না, এমনটাই কড়াভাবে নিজের অবস্থান তিনি জানিয়েছেন। এবং এরই পাশাপাশি সংহতি মিছিলেরও ডাক দিয়েছেন তিনি। 22 তারিখ 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনী দিনে এই সংহতি মিছিলের ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, এক সংহতি মিছিলের ডাক 22 তারিখ 22শে জানুয়ারি, দুই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন রেল এবং কেন্দ্রকে, দুটো মিলিয়ে আপনার প্রতিক্রিয়া। প্রথম আমি বলি, 22শে জানুয়ারি উনি সংহতি মিছিলের ডাক দিয়েছেন, আমরা জানতে চাই উনি কি বলতে চান, যে ভারতবর্ষের বুকে যদি রাম মন্দির সৃষ্টি হয় তাহলে ভারতবর্ষের যে সংহতি, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যদিও সেটা পশ্চিমবঙ্গে নেই, সেটা বিক্ষিপ্ত, মানে সেটা বিঘ্ন ঘটবে। তার মানে উনি যারা রাম ভক্ত, যারা সনাতনে বিশ্বাস করে, উনি তাদের বিরুদ্ধাচরণ করতে চাইছেন, তাদেরকে দাগিয়ে দিতে চাইছেন যে তারা সাম্প্রদায়িক বলে। এই ধরনের নোংরা ঘৃণ্য অসভ্য রাজনীতি, বর্বর রাজনীতি বন্ধ করা হোক। মনে রাখতে হবে এইটা করেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মধ্যে বিভেদ রচনা করা হয়। রাম মন্দির তৈরি হবে, পরে মসজিদ তৈরি হবে, যে যার মতন ধর্মচারণ করবে তার বিরোধিতা করতে কেন মিছিল হবে? আমি প্রশ্ন করি, আজকে আপনি রাম মন্দিরের বিরোধিতা করছেন, আগামীকাল যখন ওর পাশে মসজিদ তৈরি হবে আপনি কি তখন তার বিরোধিতা করবেন? কিন্তু আজকে এই বিরোধিতাটা যখনই হবে, এইভাবে সংহতি মিছিলের নামে যখন রাম বিরোধী স্লোগান উঠবে, তখনই একদল মানুষের, সংখ্যালঘু গুরু মানুষের মনে ব্যথার সৃষ্টি হবে এবং সেই ব্যথার রিয়াকশন ঘটবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মধ্যে, দ্বন্দ্বের মধ্যে দিয়ে। এবং এটার ফাউন্ডার, এটার পুরো, এটার মানে রুট অফ কজ সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর কেউ না, আর কেউ না। আর স্কাইওয়াকের কথা বলছেন, দেখুন আমি বিষয়টা জানি না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি, এটুকু বুঝি যে যে কোনো জিনিস তৈরি হবে মানুষের প্রয়োজনে। আপনি কি একটা করেছেন, হয়তো ভালো কাজই করেছেন, কিন্তু কত লোকের উপকার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।